প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিগত 2010 থেকে 2020 সালের সকল প্রশ্ন একসাথে এর পিডিএফ কপি পেতে হলে যোগাযোগ করুন এই ঠিকানায়। এখানে এক নম্বর প্রশ্নে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায় সহ টোটাল দেখেন এখানে টোটাল 47টা প্রশ্ন আছে। এই 47টি প্রশ্নের মধ্যে আমি যারা অলস, পড়াশোনা করতে ভালোবাসে না, তাদের জন্য এই ভিডিওটি আমি করতে শুরু করলাম। ঠিক আছে, এখন দেখা যাক কতটুকু সফল হওয়া যায়। মুক্তা থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক, ঝিনুক অবদান কারক, দন্ত বর্ণ কোনগুলি, ত থ দ ধ, এগুলো হলো দন্তবর্ণ। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। হোয়াট ইজ দ্য সিনোনিম, হোয়াট কাইন্ড অব নাউন ইজ গার্ল, নাউন হচ্ছে, কমন নাউন হচ্ছে গার্ল। কোনটি বহুব্রহী সমাস নিষ্পন্ন, চুলাচুলি, চুলাচুলি, লাঠালাঠি, এগুলো হলো বহুব্রহী সমাস। এবার আমরা আসি সিনোনিম অফ মাউথ ওয়াটারিং, সিনোনিম অফ মাউথ ওয়াটারিং হলো ডেলিশাস। কালেকটিভ নাউন কোনটি, কালেকটিভ নাউন হলো লাইব্রেরি। এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি, সর্বমোট 25টি। কোন বানানটি শুদ্ধ, ডিওয়াই এস সি এন টি ই আর ওয়াই, ডিসেন্ট্রি, এই বানানটি শুদ্ধ, এটা মুখস্থ করে রাখবেন। বাংলাদেশের কোন ধর্মীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কয় চরণ বাজানো হয়, প্রথম চার চরণ বাজানো হয়, খুবই সহজ। এসিডের একটি ধর্ম হলো এরা লাল লিটমাসকে নীল করে। হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, ওয়ান অব মাই ব্রাদার্স ইজ ডক্টর, ওয়ান অফ মাই থাকলে এখানে ব্রাদার্স হয়। কার্তিক ও অগ্রহায়ণ এই দুইটি মাস কি কাল, এই দুইটি মাস হলো হেমন্তকাল। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে, বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য উদ্ধরণ চিহ্ন বসে। খুবই সহজ সহজ প্রশ্ন এসেছিল। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন, নবাব আব্দুল গনি। দ্য মিনিস্টার অ্যারাইভড, অ্যারাইভডের পরে ওয়ান বসবে, এ ডিসিশন লাস্ট নাইট, দ্য মিনিস্টার অ্যারাইভড অন এ ডিসিশন লাস্ট নাইট। কোন উচ্চারণটি শুদ্ধ, মিস্টার জামাল ইজ নট, কোন বাক্যটি শুদ্ধ, মিস্টার জামাল ইজ নট ইন দ্য কমিটি। ঠিক আছে, উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়, উইন্ড মিলের সাহায্যে উৎপাদন করা হয় বিদ্যুৎ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। কোন অধিবাসীরা ডাস নামে পরিচিত ছিল, নেদারল্যান্ডের অধিবাসীরা ডাস নামে পরিচিত ছিল। কোন বানানটি শুদ্ধ, ম রয় দীর্ঘিকারে রি, চয় রস্বিকারে চি, কয়কারে কা। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত, ঈদ প্রত্যয় যোগে। দা স্টাক ফ্লাশন, স্টাক ফ্লেশন মিন্স ইকোনমিক স্লো ডাউন, স্টাক ফ্লেশন মানে হলো ইকোনমিটা খারাপ অবস্থার দিকে, তাকে বলে স্টাক ফ্লেশন। মেধাবী ছেলেকে তার তোমায় বিষে ধরায়, সে এবার পরীক্ষায় ফেল করেছে। এখানে তামার বিষ, তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তামার বিষ হলো অর্থের কুপ্রভাব। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত, কার্ডিওলজি হার্টের সাথে সম্পৃক্ত। কোন বানানটি শুদ্ধ, ঝ ইয়র নিচে আবার ঝ আছে, আকার আছে আর ট ঝঞ্ঝাট। আই উইশ ড্যাশ দ্য সলভ প্রবলেম, আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম, এই আই উইশ থাকলে কুড হবে বা শুড হবে, এই ধরনের হবে। হ্যাঁ, হি ইজ, হি হ্যাজ ডান নো রং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নাউন। ঠিক আছে, যাই হোক, অপটিক্যাল ফাইবার হলো সরু কাজতন্ত্র, আলোক রোশনি বহনের কাজে ব্যবহার করা হয়। টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে বাংলাদেশ 2000 সালে।
বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো ইনিয়াক। একটি সরলরেখা সাথে আরেকটি সরলরেখাংশ মিলিত হয়ে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি 180 ডিগ্রি। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো বায়ু এবং পানি, সূর্যের আলো, এগুলো হলো নবায়নযোগ্য। কনস্টিটিউশন প্রিয়াম্বল আর বুক প্রিফেস। কনস্টিটিউশন প্রিয়াম্বল বুক প্রিফেস। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ, এটি হলো জটিল বাক্য, তবুও থাকলে জটিল বাক্য হবে। অঙ্কগুলো আপনারা করে নিন। 1971 সালে এনিলেট দিস ডিমন্স শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? এঁকেছিলেন কামরুল হাসান। কোন বাক্যটি শুদ্ধ? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুইটি বিস্ময়কর ঘটনা। এখানে বাক্য, এই বাক্যটি সঠিক দেওয়া ছিল এখানে চারটি। কোন বানানটি সঠিক? সতর পর বিসর্গ আছে ছয় ফয় দীর্ঘকার তয়রেব স্বতঃস্ফূর্ত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 5:3। তার হাতের লেখা খুব ভালো। এখানে খুব কি পদ? খুব হলো বিশেষণের বিশেষণ। তারপরে অঙ্কটা করে নেবেন। কোন বানানটি শুদ্ধ? PRSONNEL, এখানে PRNNN হবে, দুইটা এন হবে। অবেস, অবেস মানে হলো ফ্যাট, মোটা। আই স্পেন্ট ড্যাশ উইথ পেশেন্ট সাম টাইম, আই স্পেন্ট সাম টাইম উইথ পেশেন্ট। এখানে অঙ্কগুলো করে নেবেন। ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে কস্টিট আস টোটনি, ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে কস্টিট আস টোটনি, বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? গিয়ে হলো অসমাপিকা ক্রিয়া। গবাদি পশুর পাল, এখানে সংক্ষেপে হলো বাথান, গবাদি পশুর পালকে বাথান বলা হয়। নবায়নযোগ্য শক্তির উৎস হলো সূর্যের আলো। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার হবে, নিউ এর পর ফার্নিচার হবে এরকম যদি থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত তারিখ কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। উই আর ডিসকাসিং দ্য ম্যাটার, এগুলো এটা হলো কারেক্ট সেন্টেন্স ছিল। মেঘ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক ছিল এখানে। খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অজানা। মৃন্ময় শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক সন্ধি বিচ্ছেদ মৃত যোগ ময়। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম? ট্রাই ইয়োর সেলফ ইজ দ্য প্লুরাল ফর্ম, ইয়োর সেলফ ইয়োর সেলফ এটা হলো প্লুরাল ফর্ম। IMF ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, ঠিক আছে। তাহলে এখানে আবার 50 কেজি, 50 কেজি যদিও 50, এখানে ইজ হবে। 50 কেজি ইজ এ হেভি ওয়েট টু ক্যারি, এখানে 50 কেজির পর ইজ বসবে, একেবারে মুখস্থ করে রাখবেন। আবার আসিব পীরে, কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা কবিতা থেকে নেওয়া হয়েছে। 76-এর মরন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে 1176 সালে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন। দ্য ক্যাপশন অর্ডার, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার টু মার্চ অন, বাক্যটি হলো একটি ডিরেক্ট স্পিচ, ঠিক আছে। ডিরেক্ট স্পিচ কোনটি? এটা হলো মার্চ অন। আই হ্যাভ নো পেন উইথ রাইট, উইথ রাইটের পর উইথ বসবে, এখানে উইথ হবে। কোন শব্দটি অর্থ তৎসম? গিন্নি, গৃহিণী থেকে গিন্নি শব্দটি এসেছে। তো নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো এই 2018 সালের চতুর্থ পর্যায়ের এই সবগুলো প্রশ্ন এইভাবে পড়ে দেবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে একটা গালি দিয়ে যাবেন প্লিজ। বাই বাই, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।